ভারতে চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত পাঁচ দিন ধরে তার কোনো খোঁজ মিলছিল না। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে, পরে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গেও যোগাযোগ করে তারা। বরানগরে মিসিং ডায়েরিও হয়। আজিম বাংলাদেশের চারবারের সাংসদ। গত 12ই মে কলকাতায় এসেছিলেন আজিম। একজন পরিচিতের অভিজাত আবাসনের ফ্ল্যাটে উঠেছিলেন তিনি, সঙ্গে ছিলেন আরো তিনজন। বরানগরে তার বন্ধুর বাড়িতে গিয়েছিলেন আজিম। 13ই মে তার বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি তার। সাংসদের মেয়ে বাংলাদেশের গোয়েন্দা বিভাগে অভিযোগ দায়ের করেন, তারপরই শুরু হয় তদন্ত প্রক্রিয়া। পুলিশের প্রাথমিক অনুমান, সাংসদ আজিমকে খুন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে বিধাননগর পুলিশ কমিশনারের সঙ্গে রয়েছে আইবি, এসটিএফ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেববোম সরকার। দেববোম, এখনো পর্যন্ত এই ঘটনায় কি কি তথ্য সামনে আসছে, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, বিধাননগর কমিশনারেটের পুলিশরা কিন্তু অত্যন্ত তৎপরতার সাথে এই পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে। এবং তুমি জানো যে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা স্টেপ তারা যখন ফেলছেন, তাদের কিন্তু দু দেশের কথা মাথায় রেখে কিন্তু এগোতে হচ্ছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করে দিয়েছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। এবং পাশাপাশি তিনি যে ভারতে এসেছিলেন এবং তার যে তিনজন বন্ধুর নাম উঠে আসছে, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। এবং তাদের কাছ থেকে পাওয়া যে বয়ান, সেই বয়ানের সাথে কিন্তু ক্রস ভেরিফাই করছেন তদন্তকারী অফিসাররা। তুমি জানো বাংলাদেশের পুলিশও কিন্তু, গোয়েন্দারাও কিন্তু এই পুরো বিষয়টির ওপর মনিটরিং করছে। এবং বিধাননগর কমিশনারেটের পুলিশের সাথে সাথে কিন্তু এসটিএফেও কিন্তু সদস্যরা কিন্তু আজকে নিউ টাউনের যে বিলাসবহুল আবাসনে তিনি ছিলেন সেখানে আসেন এবং সেখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করেন এবং খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। এবং সেখানকার যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ, সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজও সংগ্রহ করার চেষ্টা করছে। যেটা পুলিশের তরফ থেকে এখনো অফিসিয়ালি না বললেও সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তাকে হয়তো সম্ভবত খুন করা হয়েছে, এই চারবারের বাংলাদেশের সাংসদকে। কিন্তু কেন তিনি কলকাতায় ছিলেন যেটা জানা যাচ্ছে, তিনি চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন এবং সেখানে এসে আসার পর সাথে তিনি দেখা করেন এবং একজন বন্ধুর বাড়িতেও তিনি যান এবং যাওয়ার পর কিন্তু তারপর থেকেই তিনি কিন্তু মিসিং ছিলেন। যেটা অনুমান করা হচ্ছে, বাংলাদেশে তার একটা ব্যবসা ছিল, সেই ব্যবসাতে প্রচুর টাকা তিনি লাভ করেছিলেন এবং সেখান থেকে হয়তো পুলিশ এখন যেটা ক্রস চেক করার চেষ্টা করছে যে ব্যবসায়িক কোনো শত্রুতা ছিল কি না। কারণ এই ধরনের চারবারের সাংসদ তিনি বাংলাদেশে, তিনি ভারতবর্ষে এসছেন এবং ভারতবর্ষে এসে কলকাতার মতো জায়গায়, সল্টলেকের মতো, নিউ টাউনের মতো জায়গায় তিনি এসছেন এবং সেখানে বিলাস বহুল ফ্ল্যাটে তিনি উঠেছেন এবং সেখান থেকে তিনি চিকিৎসকের কাছে যাবেন তার শারীরিক পরীক্ষা করার জন্য। এই ছিল তার শিডিউল। কিন্তু তার ভেতরে তিনি গেলেন বন্ধুর বাড়িতে এবং সেখান থেকে তিনি নিখোঁজ হয়ে গেলেন এবং পরবর্তীকালে তার অনুমান করা হচ্ছে তাকে মেরে ফেলা হয়েছে। এই পুরো বিষয়টি তদন্ত করছেন কিন্তু খুব কেয়ারফুলি কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ করা হচ্ছে এবং পাশাপাশি বাংলাদেশ সরকারের সাথেও কিন্তু নিয়মিত যোগাযোগ রাখছেন বিধাননগর কমিশনারেটের পুলিশ। অর্থাৎ বোঝাই যাচ্ছে দেববোম যে এখনো পর্যন্ত এই ঘটনায় রহস্য যথেষ্টই ঘনীভূত হয়েছে। আপাতত ধন্যবাদ তোমায় দেববোম। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেববোম সরকার।